আমার প্রিয় বন্ধুরা, আজকে একটি মাত্র উপায় দেব যার দ্বারা অশ্বরোগ থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। এটা খুব মনোযোগ দিয়ে কিন্তু করতে হয়। এই যে আমি যে আসনে যে বসে আছি, জাস্ট বসার অবস্থান, অবস্থানকেই বলা হয় আসন, কোথায় বসে আছি। অনেকে এবাদত বন্দেগী করেও কিন্তু বসতে পারে। এই মুদ্রাটা যেটা বলবো আজকে, এটা করার জন্যে মেরুদণ্ড সোজা করে বসে করতে, যেভাবে বসেছি এইভাবে মেরুদণ্ড সোজা করে বসে করতে হয়। এটাকে শুধু মলদ্বারটাকে সংকুচিত করা আর ধীরে ধীরে ছেড়ে দেওয়া। একবার সংকুচিত করা, ধীরে ধীরে ছাড়া, অর্থাৎ মলদ্বার কুঞ্চন করে যেখান থেকে মল নিষ্কাশন হয়, অর্থাৎ আমরা মল ত্যাগ করি, ধীরে ধীরে এটাকে আবার সংকুচিত করা আর একটু ছেড়ে দেওয়া, ধীরে। এইটা হলো উপায়। এখন দেখা যায় যে অশ্বরোগ কেন হয়। ম্যাক্সিমাম মানুষের খাদ্যের ক্ষেত্রে ডিসব্যালেন্স, অর্থাৎ অসংযমী, আর বিশেষ করে আধুনিক ছেলে পেলেদের। আমার প্রতিবেশী একজন আছে, বয়স বেশি না ছেলেটার, এই 10 থেকে 12 বছর বয়স, আমাকে বলছে যে আমার মলদ্বার দিয়ে শুধু রক্ত বেরোয়। আমি যে কি খাও, বলছে আমার আব্বা আম্মা এই ফ্রিজ ভরা মাংস রেখেছে। কি মাংস? বলছে বড় মাংস। তা ওটাকে চিবিয়ে খাও ভালো করে। না, আমার খুব তাড়াতাড়ি, হয়তো খুব তাড়াতাড়ি, আমার খেতে বেশি লাগে না সময়, 5 থেকে 10 মিনিটে হয়ে যায়। তা কয় পিস খাও রেগুলার? ও ভালো, পেট না ভরলে আম্মা ছাড়ে না। আমি ঠিক আছে আম্মা, যখন খাও, কিন্তু বাবা ভালো করে চিবিয়ে খাও, প্রত্যেকটা দিন এর সাথে শাক সবজি খেতে হয়, নাহলে মলদ্বারের সমস্যা হবে। তৈলাক্ত খাদ্য খেলে ইন্টেস্টাইনের ভিতর গিয়ে ব্লকেট হয়ে যায়, তখন পেটে গ্যাস হয় অত্যাধি, মল নিষ্কাশন হয় না। আমি তো কয়েকদিন পরে পায়খানা যাও, কয়েছে 5 দিন 7 দিন। আর 5 দিন 7 দিন যদি মলটা আটকে থাকে, তখন হার্ড হয়ে যায় লোহার মতো। অনেকে আমাকে লিখে যে আমার কালো কালো পায়খানা হচ্ছে। আমি যে পুরাতন মল থাকলে কালো কালো পায়খানা হয়, এবং ওই শক্ত মল, মলদার তো সামান্য ছোট্ট, আমাদের মুখবরালা দিয়েছে হ্যাঁ বড়, আর পেটটা দিয়েছে বিরাট, অর্থাৎ এই পেটটাই আমার পৃথিবী, বিশাল জ্বালা, এই পৃথিবীটা বিরাট, কিন্তু বুকের খাঁচা দেখা যায় ছোট। তাহলে এদের এইটা যদি পৃথিবী হয়, পৃথিবীর ভিতরে যদি ময়লা থাকে, তাহলে তো সারা দেহের ভিতরে তো দূষণ হবে, অর্থাৎ এখান থেকে দেখা গেল হার্টের রোগ, গ্যাসের রোগ, হ্যাঁ পেটের ভিতরে তলপেটের দুনিয়ার রোগ, সেটা নারী হোক আর পুরুষই হোক, এটা ম্যাক্সিমাম দেখা যায়। অনেক ইয়ংমে তেলে ভাজা খায়, বিকাল হলে একেবারে মানে গোগাসে খাচ্ছে, ওই ফুচকা আমি 20-25টা খেয়ে ফেলি, এইভাবে খেয়ে যাচ্ছে দেদারে। তারপর কিছুদিন পরে আমার কাছে লেখে যে দাদু, আমার মিন্স হচ্ছে না ঠিক মতো। হবে কি, খাদ্য কি খেয়েছে? ছাই, ছাই খেলে তো হবেই, অর্থাৎ পায়খানা হবে না। পায়খানা হওয়াতে গেলে শাকসবজি প্রতিরোধে, অনেক ইউটিউবে লেখে আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্যে ফলমূল খান, শাকসবজি খান, সবুজ শাকসবজি খান, হ্যাঁ কত কিছু লেখে, কার কথা কে শোনে, তাই না? ও কেউ শোনে না, ও কারো শোনার অপেক্ষা রাখে না। ওই জন্যে প্রত্যেকটা দিন খাদ্য এমন খেতে যে ভালো করে চিবিয়ে খেলে পরে পেটে হজম শক্তি ঠিক হয়, দ্বিতীয়ত পেটে গ্যাস না, ওই গ্যাস যখনই হবে পাইপ পেটের ভিতরে ইন্টেস্টাইনের ভিতরে বিশাল লম্বা পাইপ। অনেক সময় দেখেন যে গাড়ি বোঝাচ্ছে যে এত কথা বলে কি জন্য, আপনাদের একটু বোঝানোর জন্যে, গাড়িতে যখন গ্যাস ঢোকে বা তার তেলের লাইনে যখন বাতাস ঢোকে, তখন ওই ড্রাইভার গাড়ি হর্নে ইঞ্জিন দিয়ে মারেন ছাড়েন, হ্যাঁ ফাঁসফুস করে বাড়ায়, গ্যাস যখন করে বাড়া গেল, তখনকার তেলের লাইনটা। মানুষের জীবনেও কিন্তু তাই, আমাদের ভিতরে ইন্টেস্টাইনের ভিতরে যদি গ্যাস হয়, অর্থাৎ মল একটা লাইনের ভিতরে খারিক মল জমা হয়ে রয়েছে, আবার এখানে গ্যাস হয়ে গেছে এক কথা, তাহলে এই মলটা কিন্তু বেরোবে না। তাহলে মলদ্বার গুচ্ছের দ্বার কিন্তু ছোট্ট। আমরা যে আজকের এক্সারসাইজটা দিচ্ছি,
সেটা হচ্ছে অশ্ব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে অশ্বিনী মুদ্রা। বন্ধুদের, এই যে অশ্বিনী মুদ্রার কথা বললাম, এটা কি কিভাবে করতে হয় যে এর আগে বললাম, অর্থাৎ মলদ্বারকে সংকুচিত করা, বা জাস্ট এই যে আমি একটা উপায় বলছি, এই যে এটা মনে করি যে মলদ্বার সংকুচিত করা, কি এই চেপে ধরা টাইট করে, হ্যাঁ, আবার ধীরে ধীরে ঢিলা করে দেওয়া, অর্থাৎ মলদ্বার হালকা হয়ে গেল। এইটা করার ফলে হয় কি, এই মলদ্বারের পাশে যে পেশিগুলো আছে, ভিতরে তন্তুল নার্ভ যেগুলো আছে, সেগুলো শক্তি অর্জন হয়। এটা করার ফলে ইন্টারনালভাবে যে পেশিগুলো থাকে তলপেটের, সেগুলো পর্যন্ত শক্তিশালী দৃঢ় হয়। এটা এত সুন্দর একটা যৌগিক প্রক্রিয়া, জাস্ট এটা আমি উপায়টা আমি দেখাচ্ছি যে জাস্ট সংকুচিত করা হচ্ছে এই চেপে ধরা, হ্যাঁ, আবার মল যখন বেরিয়ে যাচ্ছে তখন এটাকে ফাঁক হচ্ছে, কিন্তু এই ভিতর থেকে আসছে, আর এটা করার ফলে এই ভিতরে পেশি টেশিগুলো শক্তিশালী হচ্ছে এই সংকুচি করার ফলে। প্রথম প্রথম 10 বার করে আস্তে আস্তে অভ্যেস করতে হয়, ধীরে ধীরে এই সংকুচিত করা মানে টাইট করা। অনেকেই প্রশ্ন করতে পারে যে এটা আবার কি দাদু, অর্থাৎ এই যে যখন দেখা যায় যে কুকুর, ঘোড়া বা গরু মল ত্যাগ করার পরে মল বেরিয়ে গেল, তখন এই চাপে চাপ করে ধরে, কেউ ফলো করে দেখবেন গ্রামে গঞ্জে অনেকের, হ্যাঁ, তো সংকুচিত, এটাকে সংকুচিত, এই যে প্রসারিত, এই সংকুচিত। তা আমরা সেই এই যে যোগ আসনে বসেছে, এটা বলেছি যে অনেকে প্রভুর স্মরণ করার পর, বসার পরে নামাজ কালাম পড়েন, কেউ ইবাদত বন্দেগী করেন, করার পরে এইভাবেই বসেই এটা করা যায়। এটাকে কোনো শ্বাস প্রশ্বাসে কোনো হতে রিলেশন হচ্ছে, মনোসংযোগটা হলো মেইন, মনোসংযোগ করে সংকুচিত করা, মলদ্বারকে টাইট করে ধরে আবার ধীরে ধীরে ছেড়ে দেওয়া, হ্যাঁ, এটাকে বোঝানোর জন্যে আমি আপনাকে এত উপায়, এত ডিরেকশন দিচ্ছি, যাতায়াতে উপকার হয়, সবার উপকার হবে। অনেকে সেক্স পাওয়ার কমে যায়, সেটার ক্ষেত্রেও কিন্তু উপকার আছে, কারণ এই নার্ভ যখন দুর্বল হয়ে পড়ে, এই নার্ভ দুর্বল হওয়ার ফলে কিন্তু মল নিষ্কাশন হয় না। মল নিষ্কাশন না হলে পেটের ভিতর মলটা জমা হয়, জমা হওয়ার ফলে শক্ত হয়, শক্ত হওয়ার মলদ্বার খুব নরম চামড়া থাকে, এমন ছিঁড়ে ফেড়ে বেরিয়ে যায়, তখন ব্লিডিং হয়, অর্থাৎ রক্ত নির্গত হচ্ছে। এই রক্ত নির্গত টির্গত, ওই জন্যে আগে থেকে সচেতন হওয়ার জন্যে খাদ্যদ্রব্য খাওয়ার সময় হিসাব করে খেতে হয়। এই মলদ্বার আমরা দেখা যায় যে ইয়ং ছেলেপেলে মল মানে বিশেষ করে ল্যাট্রিনে গিয়েও মোবাইল নিয়ে বসে আছে, তো মোবাইল নিলে তো সম্পর্ক হচ্ছে, খাওয়ার সময় যদি বিচলিত হচ্ছে মোবাইল নিয়ে হচ্ছে, মল পায়খানা করতে গিয়ে দেখা যায় ওখানে যদি মোবাইলটা, তাহলে মল বেরোবে কীভাবে, হয় হলো কি না হলো বেরিয়ে চলে এলো। সবসময় বলছি বন্ধুদের যে যা খাদ্য খাচ্ছি, অর্থাৎ এই পৃথিবীটায় বুকের যদি শক্তি না থাকে, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস আমাদের বায়ুতে, বায়ুর প্রভাবই কিন্তু বেশি চারিদিকে, সেই বায়ু যত বেশি নেওয়া যায় তত আয়ু হয়, কিন্তু আমরা কি করি, খাদ্য খাওয়ার পর পেটের ভিতরে আবর্জনা তৈরি করে ফেলি। আবর্জনা যখনই পেটের ভিতর বেশি থাকছে, ওর থেকে কিন্তু শরীর রস চুষে নিচ্ছে, তাহলে পুরাতন ডাস্টবিনের ভিতর যদি ময়লা থাকে, তাহলে ওই দিক দিয়ে যেন যাওয়া যায় না, দুর্গন্ধে নাকে কিন্তু কাপড় দিতে হয়, সেই নাকে কাপড় দিতে হবে না, অর্থাৎ এবাদতের ঘরটা ময়লা করা যাবে না, মনের ভিতরটি শয়তানি দূর করতে হবে। তো শয়তানি দূর করতে গেলে প্রভুর আদেশ পালন করে সংযমী হয়ে চলতে হয়। এক পিস মাংস চিবিয়ে খেতে কিন্তু বহু সময় লাগে, যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করা যায়, দাঁত আল্লাহ পাক দিছে কি জন্যে, চিবিয়ে ভিতরে ঢোকাও, এই জন্যে কিন্তু দাঁত দেওয়া। মানুষ কিন্তু পশু নয়, মানুষ রূপে জন্ম নিলে হয় না, মানুষ আবার হতে হয়, মানুষের মতো মানুষের সাথে সম্পর্ক গড়ে সৎ চরিত্রবান মানুষের সাথে, যিনি সান্নিধ্য লাভ করতে পারেন, তিনি তার সঠিকভাবে এই প্রভুর ঘরটাকে পরিষ্কার করছেন। এখানে যদি প্রভুর ঘর যদি পরিষ্কার না রাখি, কোনো কালেও আমার ইবাদত বন্দেগী হবে না। এই দিক থেকে বন্ধুদের এতভাবে বলি, আগে সৎ হতে হয়, সৎ চরিত্রবান না হলে ওই গোগাসে খেলে কোনো লাভ নেই, রোগ হবে সারা জীবন, ওই ডাক্তারে পয়সা দিতে হবে, বিদেশে ডাক্তার কাছে গেলে পরীক্ষা দিতে হবে,
পরীক্ষা করে কোনো রোগও ধরতে পায় না দেখা যায়। এমন বহু আমাদের চ্যানেলে আছেন, রোগী আছেন, তারা দেখা গেল যে বহু বড় বড় ডাক্তারকে দেখিয়েছে, বলে যে বড় বড় ডাক্তার 42টা রিপোর্ট আমাকে পাঠিয়েছে যে আমার রোগ ব্যথা কোথা থেকে হচ্ছে না। আমি চিন্তা করি, আরে ব্যথা কি করে কোনো ডাক্তার কেন, কেউ কোনোদিন ব্যথা যদি রুগী না বলে প্রকাশ করে, ব্যথা কে দেয়? ওই সর্বশক্তিমান বিধাতা। অর্থাৎ গোপন শাস্তি, সে যেরকম গোপনে থাকে সেরকম গোপনেই শাস্তি দেয় কঠোরভাবে, ও ব্যথা নির্মূল হয় না। আমার প্রতিবেশী কিছুদিন আগে ভদ্রলোকের চারিত্রিক গুণাবলী খারাপ ছিল, যার কারণে দেখালে ক্যান্সার হয়ে সারা শরীরে একের পোকা বেরোচ্ছে কিলবিল করে, যেরকম আধুনিক যে এখনকার দিনে আমে পোকা হয়, পচে গেলে পোকা হয়, সারা শরীরে পোকা বেরোচ্ছে, দেখে ভয়ঙ্কর অবস্থা। উনি কিছুদিন আগেই মারা গেছেন। তো বন্ধুদের আগের থেকে সম্পর্ক বলি যে ভালো হয়ে চলতে আমাদের এত কথা বলা কী জন্যে? আমরা ভালোবাসি, আমি যেরকম ভালো থাকি প্রভুর কাছে থেকে, আমার বন্ধুরা সেই প্রভুর কাছে গেলেই শান্তি পাবে। সবাই শান্তি চায়, অশান্তি কেউ চায় না, তাহলে দেহের ভিতরে যেন অশান্তি নিয়ে কেউ ঢোকে না। অর্থাৎ খাওয়ার সময় হিসাব করে খাওয়ার সময় খেতে হবে, মনটাকে শিশুর মতো করে, যে যেন মা খাওয়াচ্ছে, মা খাওয়াচ্ছে। একটা খাদ্যের ভিতরে শক্তি লুকানো থাকে, যতক্ষণ না চিবানো যায় ভালো করে, মিশ্রণ না হয় লালার সাথে, ততক্ষণ হজম হবে না, কোনো ঔষধ পারে না যে হজম করতে। অতএব নিজেকে খাওয়ার আগে সচেতন হতে হয়, তারপরে গায় সেটা মল নিষ্কাশন ঠিকভাবে হয়। অনেক কথা বললাম বন্ধুদের সচেতন করার জন্য, আমাদের সাথে রিলেশন রাখুন, অবশ্যই বন্ধুর মতোই সহায়তা করব আপনার বন্ধুর পথে জীবনে যাতে ভালো থাকেন।